বন্ধ করতে হবে না আপনি হ্যাঁ বন্ধই করব আজকে দিয়ে বন্ধ করব সেটি আপনার ব্যাপার আপনাকে 5000 টাকা জরিমানা আরোপ করা হলো এই মূল্য তালিকাটা নিয়ে অপরাধী ঠিক আছে টাকা পরিশোধ করেন আমরা তো এটা হয় না আমি ব্যবসায় করব না হোয়াট ইজ দিস চ্যালেঞ্জ হয়ে দিয়েছেন সরকার কি আপনি চ্যালেঞ্জ করে দিচ্ছে 600 করে তো আসলে আমরা যেমন হয়েছে লস কিন্তু ওই চুরি মানে লাভ কি হচ্ছে এভারেজ বিক্রি করতে এভারেজ সব বেচে লাইতাছে হ্যাঁ উনি মাথা মতো সব সব বেচে হ্যাঁ এবারে সব বেচে স্যার মূল্য তালিকা নাই প্রসিকিউশন লেখেন আপনার 600 বিক্রি করে লস হবে লস হবে না লস হবে না আপনি 600 টাকা লিখে দেন এখনই লিখে দেন ঠিক আছে এটা মিস্টেক হয়েছে আমার সেটা ঠিক আমি স্বীকার করি লেকশন লেখেন এনার মূল্য তালিকা নাই এজন্য জরিমানা হবে ওরা একটু কলম দিয়ে ভালো করে 600টা ভালো করে বুঝিয়ে দেন করেন 650 মূল্য তালিকা দিয়েছেন কেন মূল্য তালিকা দেননি কেন 650 বিক্রি করছেন না বেশি দামে বিক্রি করছেন আপনার দোকান এটা আপনার বাবা তো মূল্য তালিকা নেই কেন স্যার সমস্যা হলো কি 650 বিক্রি করতেছে 700 টাকা বিক্রি করতেছে 700 বিক্রি করতেছে এটা ক্লিয়ার করে দেন যেমন এই জায়গায় গোস্তা লাগানো আছে একজন আছে ভাই কত 650 বাস আস্তা মাপছে নিয়ে যেতেছে বাইরে ফালাই নি এটা হলো চর্বি এটা খাইতে পারে এই চর্বিটা ফালাই নিলে 700 টাকা ঠিক আছে এটার দাম আসলে 50 টাকার মতো আসে এখন আমরা বলি আপনি তো মূল্য তালিকা দিতে হবে এটা জানতেন এটি আইন মূল্য তালিকা গভর্নমেন্ট যখন রেট করে দেয় তখন আমরা দিই রোজার মতো আমরা দিই যেমন রোজার মতো 750 টাকা এখন তো স্যার এক এক দামে বিক্রি করতেছে সারা বছরই দিতে হবে সারা বছর দিতে হবে সরকার যখন মূল্য তালিকা নির্ধারণ করে দেয় তখন সেই মূল্যেই বিক্রি করবেন কিন্তু যখন দেয় না তখন আপনি নিজ দায়িত্বে মূল্য তালিকা ডিক্লারেশন দিবেন এবং সেটি লটকা দিবেন সহজে দৃশ্যমান স্থানে এখন আমি একটু বলি 600 টাকা বিক্রি করছে আপনার কি লস হয়েছে সেক্ষেত্রে কিভাবে লস হয়েছে লস হয়নি শুনেন লস হয়নি লস হয়নি আমাদের কাছে তথ্য আছে 580 টাকা করে বিক্রি হচ্ছে 590 590 600 করে বিক্রি হচ্ছে আপনি 700 করে বিক্রি করবেন কেন আমি যখন না এভারেজ বিক্রি হচ্ছে 600 এভারেজ বিক্রি হচ্ছে এভারেজ আপনি তো 600 করে বিক্রি করতে পারেন আপনার 600 বিক্রি করে লস হবে লস হবে না লস হবে না আপনি 600 টাকা লিখে দেন এখনই লিখে দেন ঠিক আছে এটা মিস্টেক হয়েছে আমার সেটা ঠিক আমি স্বীকার করি আপনি এখানে কেন বিক্রি করবেন 700 আর 595 বিক্রি হচ্ছে 550 বিক্রি হচ্ছে ওইখান থেকে আসলাম ধন্যবাদ দিয়ে আসছি আমরা আপনি ঠিক বলেছেন তাকে আমরা ধন্যবাদ দিয়ে আসলাম সরকারের পক্ষ থেকে ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে ওনারা যদি পারে আপনারা পারবেন না কেন বলেন এই ব্যাখ্যা দেন স্যার ওদের 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 যে পেশা গেল ওইভাবে কিন্তু আমাদের এখানে খাস বাতাস আপনার নাম কি আপনি কয়টা করে বিক্রি করেন একটা শুনেন ওনাদের কাছে আমরা যে কথা শুনেন ওই খলিল খলিল সাহেবকে আমরা জিজ্ঞেস করলাম যে আপনি এই যে 595 বিক্রি করছেন লস হচ্ছে তো বলছেন লস হয়নি লাভই আছে কিভাবে লাভ করছেন আগে বিক্রি করতেন তিনটা গরু দুইটা থেকে তিনটা গরু বিক্রি হতো তার এখন 25টি 30টি গরু বিক্রি করে বলতেছেন দিতে আমি কুলাতে পারছি না বিক্রি করে শেষ করতে পারছি না 35 দিন স্টাফ তার সবাই ক্লান্ত হয়ে গেছে বিক্রি করতে করতে এইজন্য গতকাল বন্ধ রাখছিল হ্যাঁ গতকাল এইজন্য বন্ধ রেখেছিল টায়ার্ড সবাই এই রেস্ট নেওয়ার জন্য আরেক কথা বলি স্যার এখন শুনেন আমি যদি বিক্রি করে এত বিক্রি করতে আপনি বেশি দাম এই কারণে বিক্রি কম হচ্ছে আপনার রেট বেশি এজন্য বিক্রি কম এটা তো আছে আরেক কথা কারণ তাহলে আপনি কমিয়ে দেন দেখুন যে আপনার বিক্রি হবে ওখানে যেভাবে বিক্রিটা ওনার ওখানে যেভাবে খাইটা সব সময় এটা মিস করে বিক্রি করা আপনি করবেন হ্যাঁ না স্যার আমরা এখানে খাই না ওনারটা খাচ্ছে কিভাবে বাইরে দেশে লো শুনেন ভালো করে একটু লিখে দেন 600 রেটটা ওই যে শূন্যটা ভালো বোঝা যাচ্ছে না জরিমানা হবে
ওরা একটু কলম দিয়ে ভালো করে 600টা ভালো করে বুঝিয়ে দেন লেভেল শুরু করে তো স্যার এটা কত লিখে আচ্ছা 600 আপনি তো 600 লিখেও রেখেছেন এটা কত আগে অনেক আগে স্যার মানে আপনি কি কাস্টমার বসে মূল্য নির্ধারণ করে দেন কখনো 600 কখনো 650 কখনো 700 আচ্ছা আমার তো আপনি করে ওনাদের জন্য করতেছেন আপনার জন্য করতেছে ওনাদের করলেও তো ওনারা কিভাবে পোষাচ্ছে 595 580 করে বিক্রয় করে ওটা এখন তো পোষাচ্ছে আগে উনি আসতে বসে আমরা আসু এখন দাম কমেছে গরুর দাম তো কমেছে মাংসের দাম কমাতে হবে তো তাহলে আমরা তো চাইতে বেশি 600 রেট কম হলে বিক্রি বেশি হবে আর 10 গরু আমরা এক গরু তো অর্ধেক বেচতে পারি আপনারা অল্প বিক্রয় করে বেশি লাভ করার প্রবণতা আছে আপনাদের এই কারণে আপনারা পিছাই আছেন ভালো পণ্য ন্যায্য মূল্য দিলে কাস্টমার আপনার কাছে আসবে বন্ধ করতে হবে না আপনি বন্ধ করে দেবো আজকে দিয়ে বন্ধ সেটি আপনার ব্যাপার আপনাকে 5000 টাকা জরিমানা আরোপ করা হলো এই মূল্য তালিকা দান নিয়ে অপরাধী ঠিক আছে টাকা পরিশোধ করেন আমরা তো এটা হয় না আমি ব্যবসায় করবো না হোয়াট ইজ দিস চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছেন আসলে আমরা যেমন পাঁচ হাজার টাকা জরিমানা পরিশোধ করেন।